সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীরে ইটের হিসাব বের করার কৌশল আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব দুটি কৌশল দেখাব দুটি ট্রিক্স দেখাবো যেই যার ফলে আপনি খুব সহজে ইটের হিসাব আপনি কিন্তু বের করে নিতে পারবেন তো ইটের হিসাব বের করার জন্য আপনাকে কিছু বেসিক কিছু জ্ঞানও থাকা প্রয়োজন যেগুলো ইটের দৈর্ঘ্য প্রস্তুত সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত না হলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইটের একজ্যাক্ট হিসাবটি কিন্তু আপনি বের করতে পারবেন না তো একটি ইটের আমরা যেটা জানি আমরা একটি ইটের দৈর্ঘ্য যেটা পাব দৈর্ঘ্য পাব নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি উচ্চতা পাবো উচ্চতা পাবো টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এবং প্রস্থ পাবো প্রস্তুত হবো ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের ইটের বেসিক হিসাব যেটা মানে যখন আমরা ইট যখন ক্রয় করি সেক্ষেত্রে এই হিসাবটা থাকে অনেক ক্ষেত্রে কম বেশি হয় অর্থাৎ কোনো ভাটার ইট ইটের দৈর্ঘ্য একটু কম থাকে বেশি থাকে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো মোটামুটি এই এটা থাকে আমাদের হিসাবটা কাছাকাছি হিসাব থাকে তো গাঁথনির পর আমরা যেটা পাবো দশ ইঞ্চি পাবো দৈর্ঘ্য উচ্চতা পাবো তিন ইঞ্চি প্রস্থ পাবো ফাইভ ইঞ্চি ইঞ্চি আপনার প্লাস্টারের পরে পাবো প্রস্থ তো এখানে আমাদের এই দুটো জিনিস লাগবে দৈর্ঘ্য এবং উচ্চতা এই দুটো জিনিসের আমাদের প্রয়োজন ওয়ালে ইটের হিসাব বের করার জন্য যদি দশ ইঞ্চি ওয়াল হয় সেক্ষেত্রে জাস্ট আপনারা আমি একটা ট্রিক্স দেখাবো সেক্ষেত্রে খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন দশ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে তো যেহেতু দশ ইঞ্চির দৈর্ঘ্য আপনার উচ্চতা তিন ইঞ্চি সেক্ষেত্রে একটি ইটের আমরা ক্ষেত্রফল যেটা পাবো ক্ষেত্রফল একটি ইটের যেটা আমরা পাবো যদি এটি একটি ইট হয় সেটার ক্ষেত্রফল আমরা পাবো দৈর্ঘ্য দশ ইঞ্চি গুণান প্রস্থ তিন ইঞ্চি তাহলে আমরা যেটা পাবো তিরিশ তিরিশ স্কোয়ার ইঞ্চি তিরিশ স্কোয়ার ইঞ্চি আমরা পাবো একটি ইট থেকে অর্থাৎ একটি ইট তিরিশ স্কোয়ার ইঞ্চি তো আমরা যদি ইটের উচ্চতা যদি ওয়াল্টের উচ্চতা যদি আমরা দশ ফিট ধরি এবং প্রস্থ যদি তিরিশ ফিট ধরি তো সেক্ষেত্রে এই ওয়ালটিতে আমাদের কতগুলি ইট লাগবে সেটা কিন্তু খুব সহজে বের করতে পারবো তো ক্ষেত্র ক্ষেত্রফল আমরা যেটি বের করে নিতে পারবো টেন গুণন থার্টি তাহলে আমরা টেন ইন্টু থার্টি করলে তিনশো পাবো আমরা তিনশো স্কোয়ার ফিট স্কোয়ার ফিট পাবো আমরা এটা হচ্ছে ফিটে তো আমরা এটা ইঞ্চিতে কনভার্ট করেও আমরা কিন্তু বের করতে পারবো তো এখানে দুটো হিসাব আমি আপনাদেরকে দেখাবো দুটো পদ্ধতি একটা হচ্ছে আপনার ইঞ্চির হিসাব এটা আমাদের ইঞ্চিতে বের হলো তিরিশ স্কোয়ার ইঞ্চি একটি ইট কিন্তু আমরা এটার ফিটে পেয়েছি তো ফিটে থাকলে সেটা যেভাবে করবেন প্রতি স্কোয়ার ফিট আমাদের ইট লাগে প্রতি স্কোয়ার ফিটে আমাদের ইট লাগে দুই দশমিক চার দশমিক চার দশমিক আট শূন্যটি ইট লাগে অর্থাৎ প্রায় পাঁচটির কাছাকাছি তো ওয়াল বড় হলে সেক্ষেত্রে আপনারা এইটাই ধরবেন দুই চার দশমিক আট শূন্য তো এটা যদি আমরা গুণ করে দিই তিনশো সাথে অর্থাৎ তিনশো গুণ চার দশমিক এখানে একটা আমরা ইংলিশে লিখব এটা যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে এটা আমরা পেয়ে যাব ফোর পয়েন্ট এইট শূন্য অর্থাৎ এক হাজার চারশো চল্লিশ লাগতেছে আমাদের টেন ফিট বাই থার্টি ফিট একটি ওয়ালে তো এখন যদি ইঞ্চিতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হিসাবটি এভাবে করবেন প্রথমে দশ ফিটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবেন বারো দিয়ে গুণ দিবেন তাহলে হবে একশো বিশ ইঞ্চি এটা হবে উচ্চতা এবং দৈর্ঘ্য হচ্ছে তিরিশ তিরিশ গুণ বারো তাহলে আমরা যেটা পাবেন তাহলে আমরা যেটা পাবো তেতাল্লিশ হাজার দুইশো এটাকে আপনারা ভাগ দিবেন তিরিশ দিয়ে অর্থাৎ একটি ইট সমান আমরা তিরিশ স্কোয়ার ইঞ্চি পাইছি জাস্ট ভাগ যদি দেন তিরিশ দিয়ে তাহলে আসবে এক হাজার চারশো চল্লিশ দেখুন হিসাব কিন্তু এখানে আপনারা করতে পারেন এই ক্ষেত্রে আপনার শুধু এটা মনে রাখতে হবে যে প্রতি স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে অর্থাৎ এখানে যদি বারো ইঞ্চি হয় লম্বা এবং উচ্চতা যদি বারো ইঞ্চি হয় এখানে আমাদের ইট লাগবে চার দশমিক আট শূন্যটি এটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে জাস্ট আপনি ওয়ালটি মেপে কত স্কোয়ার ফিট রয়েছে ওয়ালটি সেটি যদি আপনি এটা দিয়ে গুণ করে দেন আপনার কিন্তু হিসাবটি বেরিয়ে পড়বে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে এটার হিসাব কীভাবে বের করবেন এস্টিমেটটা কীভাবে বের করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ধন্যবাদ